আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আবরকাত আমার প্রিয় দেশবাসী বাঙালি সকল বায়ু বোনেরা বাংলাদেশের সকল জনগণ প্রায় বিশ কোটি জনগণ আছে বর্তমানে বাংলাদেশের মিনিমাম আঠারো কোটি জনগণ আছে বর্তমানে বাংলাদেশে এটা ফ্রমান করতে আমার সর্বোচ্চ এক সপ্তাহ লাগবে যদি আমার একটা কথা শুধু মানে বাস একটা একটা অ্যানাউন্সের দরকার বাস টাকা পয়সা খরচ হবে না যাই হোক যেটা বলছেন ওকে ওকে দেখুন ও একটা ও একটা প্রকাশ্য বেসেনারি ও যাকে দিয়ে মামুল হককে ফাঁসানো হয়েছে মামুল হককে যেদিন গ্রেপ্তার করা হয়েছে ওখান থেকে যারা ফকাশে বেশাবৃত্তি করতেছে তাদের থেকে তাদেরকে তো গ্রেফতার করে হ্যান্ডকাফও লাগায় না তাদেরকে হাতে হাত মিলিয়ে তাদেরকে জেয়ালে নিয়ে যায় ফিশন দিয়ে ছেড়ে দেয় আর একজন হকখানে আল এম যার জুতার সমান হবে না বর্তমান সরকার সংসদ সদস্য সংসদে যতগুলো আছে হারামখোর মুনাফিক একজনও যার জুতার সমান হবে না আল্লাহ মামুনুল হক সাহেব উনার জোধার্স সমান হবে না এ মুনাফিকরা তাকে আজকে কীভাবে নিয়ে গেছে আজকে প্রতিবন্ধী বানালাইছে তাকে হুল সারে বসাই দিছে তাকে আল্লাহর কাছে অবশ্যই আসবে অপেক্ষা কর আর ও ও তো একটা ও একটা বেসরারী ও এ মামুল হকের স্ত্রী না মামুল হকের স্ত্রী ফদ্দাল আডালে যা যে ছিল হিজাবের আডালে ও ও এক মহিলা এ আর এক মহিলা এ হচ্ছে সরকারের সাধারণ নাটক শুধু এ আমার কাছে প্রমাণ আছে ও এ বেশা নারীকে দিয়ে আমাদের আমাদের ইউনিয়নের সাবেক চেয়ারম্যানকে দিয়ে চেয়ারম্যানকে বদনাম করার চেষ্টা করা হয়েছিল সংবাদ সম্মেলন সম্মেলন করি এ বেশ নারী নারীকে বাংলা লিখিয়ে দিয়েছিল এটা ফোর্টি ফটি বলার জন্য ওখানে ধরা খাই গেছে ভিডিওতে আমার কাছে ভিডিওটা এখনও হয়তো আছে খুঁজে পাওয়া যায় একটু সময় লাগবে আমার মোবাইলে নাই আমার ফেসবুকে পাওয়া যাবে ইনশাল্লাহ এটা খুঁজলে এ বেশা নারীকে যে যেগুলো লিখে দিয়েছিল আমাদের বর্তমান সাবেক চেয়ারম্যানকে ফাঁসানোর জন্য বদনাম করার জন্য ওই বেশানারি দেখে দেখে বাংলা পড়তে পারে নাই আটকে গেছে কয়েক জায়গায় আসলে যদি ওই বেশনারির সাথে এগুলো যদি ঘটে যাবো ঘটনা হইতো ওর দেখে দেখে না কোথাও আটকিত না থরলি সোক খাটি বলতে পারতো ও একটা বেশানারী ও যাকে দিয়ে মামুল হককে ফাঁসানো হয়েছে আর ও মাসানে কি এর কথা তো আমি বললাম না এর কথা বলার প্রয়োজন নাই ও সারা শুরুতে দেখলে আমার কাছে নমরুদের কথা মনে হয় যাই হোক বেশি কিছু বলার প্রয়োজন নাই কাকে তোরা আজকে প্রতিবন্ধী বানায় ফেলছ আর এক করে ফকেছে হলো হয়েছে তার প্রতিদিন তার সংবাদে ফেফার ফতি বিনিয়োগ শুধু তার তার নাম আর তার নাম নাম নিলাম না কে কন নারীর কথা বলতেছি তোর কতজন হ্যান খাবো লাগাস না আর আমার আল্লাহর গোলাম আল্লাহর খাস গোলাম কোরআন ফাঁকিদেরকে তোরা ধরে ধরি গরুর মতো রশি লাগাস হ্যান খাবো না মোড়া মোটা রশি লাগস তো তোদের আল্লাহর গজব পড়বে না কি রে গজব অবশ্য পড়বে অপেক্ষা কর বাস একটু অপেক্ষা কর ইনশাআল্লাহ গজব আসতেছে গজব নাজিল হয়ে গেছে পর্যায়ক্রমে আসতেছে একটার পর একটা আসতেছে ইনশাল্লাহ অপেক্ষা কর অপেক্ষা কর তোরা যে এরকম চেষ্টা করতেছ বাংলাদেশ থেকে ইসলাম ইসলামের নাম হিসেবে মিঠে দেওয়ার জন্য ইসলাম তো নাম নিশেতে পারবি না হাজার হাজার বছর ধরে যুগ যুগ ধরে গটি আসছে যারা ইসলামে ইসলামকে ইসলামকে না ইসলামের নাম হিসেবে মিটানোর জন্য চেষ্টা কর তারা দুনিয়া থেকে মিটি গেছে তো তোরা মিটি যাবি ইনশাল্লাহ অপেক্ষা কর অপেক্ষা কর ইনশাল্লাহ তোরা মিটে যাবি গজব নাজিল হয়ে গেছে আসতেছে পর্যায়ক্রমে পালাক্রমে আসতেছে একটার পর একটা অপেক্ষা কর গরম প্লেটের ভিতর গরম ভাত নিয়ে বসলে মাঝখানে হাত দিলে হাত জ্বলে যায় আর যদি একটু জ্ঞান জ্ঞান থাকে যদি সাইড থেকে একটা অল্প অফ দেওয়া শুরু করস ও খাইতে খাইতে মাঝখানে একটা ঠান্ডা হয়ে যায় এ তোদের এই অবস্থা তোরা উত্তর তো বেশি হয়ে গেছে আস্তে আস্তে ছাটানি হইতেছে তোদের একটা কথা মনে রাখবি দুধ যত উল্টা দুধ যতক্ষণ উত্তর উত্তরাই তোর ততক্ষণ দুধ হান্ডির মধ্যে দুধ সেফ থাকে দুধ উতরাইছে মানে দুঃশ্বাস দুধ উত্তে অসুবিধা নাই যত বেশি দুধ যত বেশি উতড়াইব তত দুধ নিঃশ্বাস হয়ে যাব এটা নিচে নিচে আগুনে ফুড়ি সাই হয়ে যাব দুর্গন্ধ শুরু হয়ে যাবো তোদের অবস্থা অবিকল এর ওইরকম হবে ইনশাল্লাহ অপেক্ষা কর আল্লাহর গজব অবশ্যই আল্লাহর কসম গজব অবশ্যই পড়ব তোরা যে বাংলাদেশ নব্বই পার্সেন্ট মুসলমান সেই দেশে তোরা হিন্দুত্ববাদী হিন্দুত্ববাদী রাষ্ট্র কায়ম করার চেষ্টা করতেছ সফল হবি না তোরা কখনো হবি না ফেরাউন নমরুদ হয় না তোরা গিরে এ তোদের মতো হাজার হাজার হিজরা অত্তর করলে একটা ফেরাউনে শক্তি সমান হবে না একটা নমরুদ শক্তি সমান হবে তারা কি ফাইছে তারা কি দুনিয়াতে টিকি থাকতে পাইছে আল্লাহর গজব যখন শুরু হয়ে গেছে শেষ আল্লাহ শুধু কোন ফাইয়ে কম বলছে স্যার নমরুদকে একটা ল্যাংড়া মাসি দিয়া আরে আল্লাহ শাহ একটা সুস্থ মাসি আনো মশা আনো ল্যাংড়া মশা দিয়া দুনিয়া থেকে জোতার বাড়ি জোতার বাড়ি দিতে দিতে নিয়ে গেছে এখনো যদি কারো মাথা ব্যথা হয় সদানের ইয়ে নম্রুতের নাম মাটিতে নাম লিখে জোতা দিয়ে বাড়ি দিলে তার মাথা ব্যথা চলি যায় দেখ আমার কথাগুলা তোরা মুনাফিকে বুঝবি না এগুলা আলেমরা বুঝবে আমার কথাগুলা এখনো নম্রুতের কারো যদি মাথা ব্যথা হয় বেশি অসহ্য মাথা ব্যথা হয় মাটির মাটিতে নম্রুতের নাম লিখে জোতা দিয়ে বাড়ি দিলে মাথা বাড়ি ব্যথা চলি যায় সোহানাল্লাহ সোভান আল্লাহ অপেক্ষা কর তোদের উপর গজব অবশ্যই আসবে আল্লাহর ইনশাআল্লাহ গজব আসবে বলতে আসতেছে আসতেছে এই বেস্ট নারী এদের এখন অস্তিত কি হয়েছে জানেন এদের একটু প্রকাশ্য বেশা না ধ্বংস অনিবার্য ওরে আল্লাহ মাসাল একটা সুন্দর চেয়ারে দিছে একটা গায়ের সামনে সাদা দিছে এটার অপব্যবহার করতেছ ও জায়গা জায়গায় ওরে ব্যবহার করা হইতেছে আর অন্ধ রাতের অন্ধকার কি করা হইতেছে এটা তো না কিছু না সবাই মোটামুটি বুঝে ও ওরা কি কে কীভাবে ব্যবহার করতেছে এগুলো বলার প্রয়োজন নাই ও একটা বেশা নারী যাকে দিয়ে আমাদের বর্তমান সাবেক চেয়ারম্যান আজিজ হক সাহেব ওনাকে ফাঁসানোর চেষ্টা বদনাম করানোর চেষ্টা হয়েছিল এই মহিলাকে দিয়ে এখনো ভিডিওটা এখনো আছে সোশ্যাল মিডিয়াতে পাওয়া যাব আমার কথা সত্যতা যাচাই করি দেখ তোরা আমি যাই বলবো আল্লাহর কথা আমি একটা কথা বলবো না কখনো আমি যেটা সত্য এটাই উপস্থাপন করবো সবাই সামনে কার বাপের কি ক্ষমতা আছে কোনো হিজরা কোন কোন পুরুষ থাকলে আমার কথার জবাব দিস হিজরারা আমার সামনে আসিস না হিজরারা আমার সামনে আমার কথাবার্তা বলিস না